So this is our first weekend off together in a long time. And I really wanted to go out, but it's raining cats and dogs. Hi, Elna. পুরুষে পুরুষে বিয়ে। এবার সন্তানের জন্ম দিতে চলেছেন অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু সমকামী দম্পতি। 2019 সালে সংসার বেঁধেছিলেন সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু। আমেরিকার নিউ জার্সিতে দুমদাম করে হিন্দু মতে বিয়ে করে এই যুগল, যা দেখে চোখ কপালে উঠেছিল সমাজে। বিয়ের 3 বছর পর এবার সুখবর দিলেন অমিত আদিত্য। জানালেন মাস কয়েকের মধ্যে পৃথিবীর আলো দেখতে চলেছেন তাদের প্রথম সন্তান। এমনকি যুগলের দাবি দত্তক নয়, সন্তানের বায়োলজিক্যাল প্যারেন্টস হতে চলেছেন তারা। কি করে সম্ভব? 2016 সালে এক বন্ধুর জন্মদিনে আলাপ হয়েছিল আদিত্য ও অমিতের। এরপর সমলিঙ্গের বিয়ের কারণে প্রচুর জর্জরটা সামলাতে হয়েছে তাদের। তবে দিন শেষে খুশি তারা, কারণ তাদের দেখে অনুপ্রাণিত অনেকেই। আদিত্য জানান তাদের ঘটনা অনেকেই সাহস জুগিয়েছে। তারা বিয়ে করার পর আরও অনেক সমকামী যুগল সংসার বেঁধেছে। তাদের উদাহরণ হিসেবে দেখিয়ে নিজেদের পরিবারকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েছেন, সেজন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন তাদের। আদিত্য বলেন, সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতে অনেকেই উপকৃত হবেন, কিন্তু কিভাবে তা সম্ভব হবে? অমিত আদিত্য জানিয়েছেন, বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তারা। সেই মতো ডিম্বাণুদাতার খোঁজ শুরু করেছিলেন, তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি সম্পন্ন হওয়ার পর কাঙ্ক্ষিত সুখবর পান আদিত্য ও অমিত। সুপ্রিয় ভিউয়ার্স, পুরুষে পুরুষে বিয়ে, অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু সমকামী দম্পতির পেট থেকে সন্তান প্রসব আদৌ কি সম্ভব? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।